আসসালামু আলাইকুম, আমি জেসি বলছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে কিভাবে ঘরে তৈরি করা মেয়োনিজ তৈরি করা যায় তার রেসিপি দেখিয়ে দিব। তাহলে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের উপকরণগুলো। এখানে আছে 1 টেবিল চামচ চিনি, 4 চামচের হাফ চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, সয়াবিন তেল অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন 1 টেবিল চামচ, 2 টুকরো রসুনের কোয়া আর 1টি ডিম। এবার আমরা তৈরি করে দিব কিভাবে ব্লেন্ডারে মেয়োনিজ তৈরি করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই 1টি ডিম দিয়ে দিলাম, সয়াবিন তেল 1/2 টুকু দিয়ে দিলাম, বাকিটুকু পরে কাজে লাগাবো, আর রসুনের কোয়া। রসুনের কোয়াটা আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। কুচি করে দিলে সহজেই ব্ল্যান্ড হয়ে যাবে। এবার আমরা এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। ব্ল্যান্ড করে ফেলব। মনে রাখবেন 1/2 মিনিট করে করে ব্ল্যান্ড করবেন। এবার আমরা আবার খুলে ফেলব, দেখব কতটুকু হয়েছে। আমরা এবার চিনি দেব, স্বাদ মতো লবণ দিব, গোলমরিচের গুঁড়ো, এবং গুঁড়ো দুধ। বাকি তেলটুকু দিয়ে দিব। আবার আমরা ব্ল্যান্ড করব। ব্যাস, তৈরি হয়ে গেল মেয়োনিজ। এবার আবার আমরা খুলে দেখব এটার ঘনত্বটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু একটু পাতলা লাগছে আমরা বাকি গুঁড়ো দুধটুকু দিয়ে দিব, তাহলে একটু ভারী দেখাবে। চাইলে চিনি আর একটু দিব, স্বাদ মতো। আর 1/2 মিনিট ব্ল্যান্ড করে নেব। এবার দেখুন মেয়োনিজটা অনেক সুন্দর হয়ে গেছে। আমরা এবার মেয়োনিজটা ঢেলে দিব একটা বাটিতে।
ঘরে তৈরি মেয়নিজ। এটা দিয়ে আমরা বার্গার, স্যান্ডউইচ, শর্মা সব কিছু খেতে পারি। বাইরের তৈরি মেয়নিজের থেকে ঘরে তৈরি এই মেয়নিজটা অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি হবে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটাকে সবসময় ফলো করুন।